কোনো এক কারণে টমাস এডিসন বধির হয়ে গিয়েছিল, কিন্তু তাতে কি ওনারা আসলে উন্নতির পথ থেকে সরিয়ে দিতে পেরেছিল? হ্যাঁ, পারেনি। টমাস এডিসনকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, এক লোক ওনাকে জিজ্ঞেস করছিল যে আসলে এই বধিরতার জন্য আপনি কি নিজেকে প্রতিবন্ধী বলে মনে করেন? জবাবে তিনি বলছিলেন, বধিরতা কিন্তু প্রতিবন্ধকার পরিবর্তে একটি মহত্তম আশীর্বাদ নিয়ে এসেছে আমার জীবনে। হ্যাঁ, কেননা নানা রকম অপ্রয়োজনীয় কথা শোনার থেকে এটা আমাকে রক্ষা করেছে আর অন্তরের কথাগুলো শুনতে সক্ষম করে তুলেছে। যেসব ব্যক্তি বা যারা মানসিক শান্তি পেতে চান, তারা আসলে অন্যের কথা না শুনে শুধু নিজের মনের কথাগুলো শোনার অভ্যস্ত হন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আরও একটি সুন্দর দিন উপহার পেলাম। তো এখন কিন্তু শীতকাল, আর এই শীতটা যদি শুরু হয় গরম ধোয়া উঠা এক কাপ চায়ের সাথে, তাহলে কিন্তু মন্দ হয় না। পাশাপাশি ফজরের নামাজটা পড়া হয়, তাহলে কিন্তু দিনটা আপনার আরও ভালো যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, চা বানাচ্ছি এবং চায়ে দিয়েছি আদা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ। তো শীত আসলেই কিন্তু আমাদের এই মহা ওষুধটা খাওয়া হয়। তো কদিন পরে আসলে এটার সাথে একটু আমি কালোজিরা অ্যাড করব। তো সেটা আমার তিন বাচ্চাকেও খেতে দিব, আমরাও খেয়ে নেই। এটা কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী। তো এখনও কিন্তু আমাদের নাস্তা খাওয়া হয়নি। তো এখানে সকালে আপনাদের ভাইয়া যেহেতু কাজ থাকে সকালবেলায় উঠে যায়, তো আপনাদের ভাইয়াকেও আমি এক কাপ চা দিব, নিজেও খাবো, তারপর আমি নাস্তা বানিয়ে নিব। তো নাস্তাটা কিন্তু আজকে বানানো শেয়ার করিনি, সেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি সংসারে কিছু কাজকর্ম করব, পাশাপাশি সংসারে কাজকর্মের সাথে কিভাবে আমার বারান্দাটা আমি ডিপ ক্লিন করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চা কিন্তু খেয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, আধা ঘন্টা লেগেছে এই নাস্তাটা তৈরি করতে। আর এটা হয়েছে গ্রামে যে মোটা ভাতের চালটা পাওয়া যায় সেটা, আর সেটা দিয়ে আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি, সাথে শুধু কাঁচামরিচ আর একটু আলু দিয়েছি, আর আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি, গরম গরম খিচুড়ি সবাই খেয়ে নিয়েছি। খাওয়ার পর আজকে কিন্তু রান্না করিনি, এসেছি বারান্দায়, আর বারান্দাটা কিন্তু প্রায় এক ঘন্টা লাগিয়ে আমি ডিপ ক্লিন করেছি। তো আসলে এই বারান্দায় আমি কোথায় যে ক্যামেরা রেখে ভিডিও করব সেই অবস্থান নেই, কেননা আমার এই বারান্দাটা কিন্তু খুবই ছোট। তো ছোটর কারণে আমি ওভাবে ক্যামেরা রেখে আসলে ভিডিও করতে পারিনি। তো বেশিরভাগই আমি দেখা যায় অফ ক্যামেরায় কাজগুলো করে তারপর দেখাই। আর মাশাআল্লাহ দেখেন আমার কেলাঞ্চুটা কী সুন্দর হয়ে ফুটেছে। এটা কিন্তু যেটা সিঙ্গেল কেলাঞ্চু সেটা, ডাবল প্যাটামের একটা কেলাঞ্চু আছে সেটা আসলে আমার নেই। তা আমার বোনের মেয়ের কাছে কেলাঞ্চুগুলা অনেক রকমের ভ্যারাইটিজ আছে। ইনশাআল্লাহ আমি যখন আমার মেয়ের পরীক্ষা হলে গ্রামে যাব, তখন ওর থেকে সেগুলো নিয়ে আসব। তো সবাই আমরা জানি যত্ন করলেই আসলে রত্ন মিলে। তো গাছগুলো যদি কয়েকদিন একটু যত্ন না করা হয়, সে গাছ কিন্তু আর আমার থাকে না, সেগুলো ডাস্টবিনের হয়ে যায়। তো এরকম আসলে অনেকেরই হচ্ছে আমি দেখতেছি কিছু আপুর। কালকে যেমন আমি সুমাইয়া আপুর ভিডিও দেখলাম, দেখলাম যে আপুর অনেকগুলো গাছ মরে গিয়েছে, আসলে খুবই খারাপ লেগেছে আমার এটা দেখে। আপু গাছগুলো অনেক ভালোবাসতেন, তো বেচারি আসলে অসুস্থ হওয়ার পর থেকে আর গাছগুলো যত্ন নিতে পারে না, তো সেটা দেখে আসলে খারাপ লেগেছে। আর কিছু কিছু জিনিস আছে যেটা আসলে আপনি শত ভালোবাসা শত যত্ন দিল সেটা আপনার থাকবে না, তা আমার হয়েছে সেটা আর কি। আমার গাছগুলোকে আমি কিন্তু অনেক ভালোবাসি, সময়ও দেই, তারপরও কিছু কিছু গাছ আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো টব সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছি। আর এই যে দেখেন,
এটা হয়েছে আমার সাকুলেন্ট। তো এটা কিন্তু আপনারা দেখেছেন, আমার বান্ধবীর বাসা থেকে আমি ছোট্ট একটি ডাল এনে, এটা কিন্তু মাটিতে লাগানো না, সম্পূর্ণ নারকেলের ছোবড়ার মধ্যে লাগানো। আর মাশাল্লাহ দেখতে দেখতে ও কত বড় হয়েছে। তো এখানে আসলে গাছের উপরে রেখেছি তো ওকে ঝুলিয়ে, তাই আসলে তেমন বোঝা যাচ্ছে না। তো যেই সাইডে একদম গাছ নেই সেই সাইডে আমি ওকে ঝুলিয়ে রাখবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। নতুন করে আমি এখানে এই টপটা অ্যাড করেছি, আর এটার মাঝে আমি এই আমার বানি ক্যাকটাসটা দিয়ে দিয়েছি। তো দেখলাম যে ভালোই লাগতেছে, আর এখানেও একটা ক্যাকটাস দিয়েছি। এটাও যখন ওটার মতো ডালপালা মানে বাড়বে তখন সুন্দর লাগবে। তবে এই টপটার মধ্যে তো আমি মাটি দেইনি, শুধু একটা অংশে মাটি দিয়েছি। তো এটাকে আমার ইচ্ছা আছে ঘরের মধ্যে নিয়ে আর্টিফিশিয়ালি ফুল রাখবো, তো থাকুক কয়েকদিন দেখা যাক। বারান্দায় যখন আসি গাজী লাইফস্টাইল ব্লগের আপুর কথা আমার বেশি বেশি মনে পড়ে যায়। আপুর নাম হয়েছে লিজা। তো আপু সবসময় বলে, আপু যখনই তুমি তোমার বারান্দার গাছ দেখাবা তখনই কিন্তু এই যে লজ্জাপতি গাছটা দেখাবা। তো আসলে এই বারান্দায় আসলেই ওই লিজা আপুর কথা মনে পড়ে। তো আপু দেখেছিলাম আসলে অসুস্থ, আজকে দু একদিন দেখছি না আপুর ভিডিও, জানি না আপু কেমন আছে। তো আসলে ইউটিউবে এসে যাদেরকে আমি দেখি না বা যারা আপনারা আমাকে দেখেন না, সবাই আমাদের ভালোবাসার মানুষ হয়ে গিয়েছে। তাদের একদিন ভিডিও না দেখলে আমার মনে হয় যে কত বছর তাদের ভিডিও দেখি না, নিজেও ভিডিও আপলোড না করলে মনে হয় যে কতদিন আমি ভিডিও আপলোড দেই না, এরকম আর কি। তো আজকের ভিডিওতে আমি কমেন্টসগুলো পড়তে পারি না, কেননা বয়েস দিতে দেরি হয়ে গিয়েছিল, কমেন্টসগুলো আমি লিখে রাখিনি। তো এই যে দেখতে পাচ্ছেন বারান্দাটা একটু নতুনভাবে সাজিয়ে নিয়েছি। তো আসলে বারান্দায় আমার এই সাইডে ভিডিও করতে গেলে কেমন জানি একটা অন্ধকার অন্ধকার ভাব থাকে, এত একটা আলো লাগে না। আর আমার গাছে যে কি বলে এটাকে সাইনা কমলাগুলো কিন্তু পেকে গিয়েছে। তো এই গাছটাকে আমি ছাদে নিয়ে নেই বলে আসলে নেওয়া হয় না, সেগুলো আমি ছাদে নিয়ে যাব। আর এখন এসেছি ড্রয়িং রুমটা একটু গুছাবো। তো ডাইনিংটাও আমি গুছাবো, কিন্তু সেটা আসলে শেয়ার করিনি, সেটা দেখিয়ে দিব কীভাবে গুছিয়ে রেখেছি। আর এখানে আমি ডাইনিং রুমের কাপড়টা চেঞ্জ করছি। তো আসলে আমরা যারা সংসারে কাজকর্ম করি একটু ওলট পালট করি, এটা সরিয়ে সেটা বিছাই, এভাবে সাজাই আর কি। তো যখন আসলে চেঞ্জ করি আমি তখন বেশিরভাগ ভিডিও করে রাখি। আমি জানি আমার অনেক আপুরা গুছানো ভিডিওগুলো খুবই পছন্দ করেন, তো তার জন্য আমি আসলে যখনই আমি আমার ঘরটা একটু গুছাই, একটু চেঞ্জ করি বা এলোমেলো থাকে সেটা ভাস করি, তখনই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি। তো এই তো যে জিনিসগুলো সবসময় থাকে সেরকমই আর কি, শুধু এখানের ওই যে টপটা সরিয়ে আবারও ফুলটা দিয়ে দিলাম। কয়েকদিন পরপর আমি আসলে চেঞ্জ করি, তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো আপাতত এইভাবে রেখেছি। তো আবার দেখা যায় যখন ভালো লাগে না তখন আবার দেখা যায় যে এগুলো চেঞ্জ করে সরিয়ে রাখি, এটাই আর কি। তো এখানে আমি নতুন দুইটা কুশন কিনেছিলাম, সেগুলোও ছিল, সেগুলো নিয়ে আজ আবার বেডরুমে নিয়ে গিয়েছে। তো আবার দেখা যায় যে আবার এনে এখানেই রাখবো রাত্রেবেলা, এরকম আর কি। তো যাকে বলে পরিবর্তন করলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে, মনে হয় যে নতুনত্ব আসে আর কি ঘরে। তো এই তো আমার চিমচাম ড্রয়িং রুমটা। আসলে আমার ঘরে আহামরি কিছু নেই, তবে যা আছে আমার কাছে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী যে আমার কাছে এগুলা আছে, অন্যের কাছে হয়তো এগুলো নেই। তো যাই হোক, আমি ড্রয়িং রুমটা গুছিয়ে ডাইনিংটাও গুছিয়ে নিয়েছি, আর ওই যে কেটলিতে চা ছিল সেটাও ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর আপাতত এইভাবে রেখেছি। কিন্তু এখানে আমি ওই যে আমার হাতে বানানো যে ট্রেটা, হ্যাঁ সেটা একটু মুছেছি, তাই বারান্দায় রেখেছি আর কি, পরে আবার সেটা উঠিয়ে রাখবো। তো এই তো আজকের ভিডিওটা খুবই ছোটোভাবে তৈরি করেছি। আর চেয়ারের কাভারগুলো আমি ধুয়ে দিয়েছি, তবে চেয়ারের কাভার খোলার পর দেখলাম যে আসলে কাভার দিয়ে কোনো লাভ নেই, সেটা তো খুব ধুলাবালি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।